যতক্ষণ না আমাদেরকে পুরসভায় যেতে দেবে আমরা মেয়রের সঙ্গে দেখা করব স্মারকলিপি দেব চলে আসব যদি না দেয় এখানেই থাকবে যাবে হবে এখান থেকে তো প্রশাসন বলছে যে এখান থেকে যেতে দেবে না কারণ আইনি ব্যবস্থা জমিদারি কিসের জন্য দেবে না কোন আইন আছে না দেওয়ার কেন দেবে না এটা কি 144 এটা 144 কেন দেবে না কেন দেবে না আমরা কি উগ্রপন্থী কেন দেবে না এটা উত্তর দিতে হবে কেন দেব না আপনারা ডেপুটি উনি একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে মিট করতে চায় আমরা গণতান্ত্রিক আন্দোলনে এসেছি কেন দেবে না ববি হাকিম আগে যায়নি কখনো মমতা ব্যানার্জি পুরো দাবি অভিযান করেননি কখনো এটা কেমন গণতান্ত্রিক ব্যবস্থা আপনাদের মূল অভিযোগ কি পুরসভা ডেঙ্গি নিয়ে কোনো চাই ববি হাকিম সচেতন হোক উনি চান যে কলকাতার মানুষ সচেতন হোক আমরা চাই ববি হাকিম সচেতন হোক মেয়র জাগুক পুরসভা জাগুক আপনি আসবেন আমার অঞ্চলে দেখাবো ব্লিচিং কেমন হয় আপনি আসবেন আমার অঞ্চলে দেখাবো এই মশার তেল পুরসভার মশার তেল কেমন হয় আমি দেখাবো পুরসভার দাবি সমস্ত কাজকর্ম করা হচ্ছে সাধারণ মানুষ সচেতন না হলে হবে না আর কর্মচারী নেই 100 দিন নির্ভর এই 100 দিনটা পুরোপুরি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তারা কাজই করে না তাহলে কি করে কাজ হবে ডেঙ্গি তো নিয়ন্ত্রণের জন্য তারা সব পদক্ষেপ করেছে বল যেমন কি কি করেছে বলুন দু একটা কিছু করেনি শুধু মিথ্যা কথা শুধু টিভিতে আর বিজ্ঞাপন দিয়েছে আর কিচ্ছু করেনি কিচ্ছু করেনি এইখানে আপনারা সন্ধ্যাবেলা অবধি রয়ে যাবেন যতক্ষণ না দেওয়া পুলিশের পক্ষ থেকে এখানে আসা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেই তাদেরকে জোর করে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখনই এইখানে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যারা বিজেপির পক্ষ থেকে এসেছেন তারা বলছেন তারা এখানেই রয়ে যাবেন তারা করবেন না যতক্ষণ না তাদের ডেপুটেশন নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে এখানে পদযাত্রাকারীদের তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা চলছে যারা এখানে এসেছিলেন তাদের প্রত্যেককে সরানো হচ্ছে যথেষ্ট উত্তেজনা রয়েছে একটা ফ্ল্যাঙ্কে এখানে যারা আন্দোলনকারী যারা বিজেপির সমর্থক যারা পদযাত্রা করছিলেন তারা বসেছিলেন তাদেরকে তুলে দেওয়ার জন্য পুলিশের পদস্থ আধিকারিকরা এসেছেন আমরা একটু আগেই দেখছিলাম সজল ঘোষ বলছিলেন যে যতক্ষণ না তাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তারা এখানেই বসে থাকবেন রাস্তা পরিষ্কার করার রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে এবং সেই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনেই আমাদের সামনে পুলিশের পক্ষ থেকে সমর্থকদের বলপূর্বক সরিয়ে দেওয়ার যে পদক্ষেপ সেই পদক্ষেপ করা হচ্ছে এবং এই পেছন একদম তাদেরকে দলে দলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে সমর্থকদের যে পেছনে ভ্যান আছে সেটাতেও তুলে দেওয়া হচ্ছে এই সামনেই সেই ব্যাপার পুলিশের পক্ষ থেকে একটু আগেই বলা হয়েছিল তাদেরকে যে তারা যেন এখানে রাস্তা পরিষ্কার করে দেয় রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য যারা এখানে এসেছিলেন এসে তারা যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ কর্মীরা মহিলা সমর্থকদের ধরে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এইখানে রাস্তা পরিষ্কার করার জন্য যা যা করা দরকার পুলিশের পক্ষ থেকে ফোর্স অ্যাপ্লাই করে বলপূর্বক সে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি সমর্থকরা আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের লেখা হয়েছে তাদের প্ল্যাকার্ডও রয়েছে এবং ডেঙ্গি নিয়ে তারা পুরসভার উদ্দেশ্যে গেছিলেন তারা রওনা দিয়েছিলেন যোগাযোগ ভবনের সামনে তাদেরকে আটকে দেওয়া আমরা দেখতে পাচ্ছি সেই যে অভিযান সেইখানে থামিয়ে দেওয়ার পর পুলিশের পক্ষ থেকে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করার চেষ্টা করা তাদেরকে তুলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষকে নিয়ে যাওয়া